হ্যালো বন্ধুরা, আমি অভিষেক আর আপনারা দেখছেন একে টেকনিক্যাল অভি। তো এটা দেখতে পাচ্ছেন 5200 এবং 1943 অ্যাম্পলিফায়ার বোর্ড। এটা যখনই লাইন দিচ্ছি, তো এটা সিরিজ লাইন করা আছে, তো সিরিজ লাইনের যে বাল্বটা ওটা দাও দাও করে জ্বলছে। তো প্রথমে চেক করে নেব যে আউটপুটে ভোল্টেজ আসছে কি না। বন্ধুরা একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবারে কিছুটা পেস্ট নিয়ে নেব, তো পেস্টটাকে ট্রানজিস্টারের ওপরে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে 1943 আর 5200 যে ট্রানজিস্টারগুলো রয়েছে, তো তার ওপর দিয়ে দিয়েছি। তো প্রথমে যে দুটো ট্রানজিস্টার রয়েছে বাঁদিক থেকে, যে প্রথমে যে দুটো ট্রানজিস্টার রয়েছে, তো এই ট্রানজিস্টারের ওপর যে আমি পেস্টটা দিয়েছি, পেস্টটা গলে যাচ্ছে, তার মানে এই ট্রানজিস্টার দুটো প্রচুর গরম হচ্ছে। তো এই ট্রানজিস্টার দুটোতেই প্রবলেম আছে। তো তার সঙ্গে আমি চেক করে নেব বোর্ডে অন্যান্য যে কম্পোনেন্টগুলো রয়েছে, সো সেগুলোকে আগে মাল্টিমিটার দিয়ে চেক করে নেব। তো চেক করার পর যেই কম্পোনেন্টগুলো ভালো থাকবে, তো সেগুলোকে সেই জায়গায় লাগিয়ে দেবো, এবং বাকি যেগুলো খারাপ থাকবে তো সেগুলোকে চেঞ্জ করে দেবো। তো এবারে 5200 এবং 1943 যে ট্রানজিস্টার দুটো রয়েছে, তো সেই দুটোকে ভালোভাবে খুলে নেব। তো খুলে নেওয়ার পর নতুন দুটো ট্রানজিস্টার আমার হাতে দেখতে পাচ্ছ, তো এই দুটোকে এই জায়গায় লাগিয়ে দেবো। তো লাগানোর আগে ভালোভাবে হিটসিংটাকে পরিষ্কার করে নেব। এখানে ব্যবহার করব হিটসিং পেস্ট, যেটা ট্রানজিস্টারকে ঠান্ডা রাখবে। তো এটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নেওয়ার পর এটাকে বোর্ডের সাথে লাগানোর আগে ট্রানজিস্টারের যে মাইকারগুলো পাওয়া যায়, তো সেটা ব্যবহার করব, যাতে ট্রানজিস্টারটা হিটসিংয়ের সাথে শর্ট যাতে না হয়। তো এটাকে ভালোভাবে সেট করে নেওয়ার পর বোর্ডের সঙ্গে অ্যাটাচ করে দেব। তো বোর্ডের সঙ্গে অ্যাটাচ করার পর ভালোভাবে নাট বোল্ট দিয়ে টাইট করে নেব। তো টাইট করার পর ট্রানজিস্টারের পেছনে যে তিনটে করে পিন রয়েছে, তো সেই পিনগুলোকে ভালোভাবে বোর্ডের সঙ্গে সোল্ডার করে দেব। তো সোল্ডার করার পর বোর্ডটাকে ভালোভাবে সেটিংস করে দেব, যেরকমভাবে সেটিংস করা ছিল। সেটিং করার পর সিরিজ লাইনের মাধ্যমে অ্যাম্পলিফায়ারটাকে চালু করে দেখে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে অ্যাম্পলিফায়ারটা ফুল ওকে হয়ে গেছে। তো যে যে কম্পোনেন্টগুলো খারাপ ছিল সেগুলো চেঞ্জ করে দিয়েছি। তো এখন অ্যাম্পলিফায়ারটা ফুল ওকে, এটা চালানোর জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। তো এরকমভাবে অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করো।